আসসালামু আলাইকুম, আমার নাম হুমায়রা বিনতে শহীদ। আবৃত্তি করছি পুতুল ভাঙা। লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সাতাতে সাতাশ, আমি বলেছিলেন বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে। মা গো তুমি পাঁচ পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনি, খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে, গুরুমশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে, বললেন তোর দিন রাত্রির কে বলছো তো খেলা, একটুও তোর মন বসে না পড়াশুনোর বেলা। মা গো আমি জানাই কাকে, ওর কি গুরু আছে, আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে, কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে, সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে, সকাল সাঝে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়াই করেননি কি কোনো রকম হেলা, ওর যদি সে পুতুল নিয়ে ভাঙেন কে হোরাগে, বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।